ফিনল্যান্ডে অনুষ্ঠিত অনূর্ধ্ব কুড়ি বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে 400 মিটার ইভেন্টে সোনা জয়ী হিমা দাসকে আসামের প্রথম ক্রীড়া রাষ্ট্রদূতের সম্মানে ভূষিত করল আসাম সরকার। আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল এই ঘোষণা দিয়েছেন। হিমার সোনা জয়ে অভিভূত সর্বানন্দ সনোয়াল রাজ্যের প্রত্যেক মেয়ের কাছে আহ্বান রেখে বলেন, হিমার কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে এগিয়ে যান, আসামের উন্নয়নে তাঁদের অবদানও প্রয়োজন বলে জানান মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল। বৃহস্পতিবার রাতে কৃষ্ণনগর টিআরটিসি সংলগ্ন সিএনজি স্টেশনের পার্শ্ববর্তী বৈদ্যুতিক ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড। অল্পেতে বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল গোটা এলাকা। দমকল বাহিনীর প্রশংসনীয় ভূমিকা। পাশে ওষুধের গুদাম, পাশাপাশি প্রবল ধার্য সিএনজি স্টেশন। এর মধ্যে বৃহস্পতিবার রাতে কৃষ্ণনগর টিআরটিসি সংলগ্ন সিএনজি স্টেশনের পার্শ্ববর্তী বৈদ্যুতিক ট্রান্সফরমারে আগুন ধরে গেল। রাত তখন আনুমানিক 11:30। ট্রান্সফরমারের তেলে দাও দাও করে আগুন জ্বলে উঠলে তা দেখে এলাকাবাসী অগ্নি নির্বাপক দপ্তরে খবর পাঠায়। ছুটে আসে দমকল বাহিনী এবং গভীর তৎপরতার সাথে তারা আগুন নিভিয়ে ফেলে। আর এই অগ্নিকাণ্ডের ফলে গোটা এলাকাটি যে ভয়াবহ পরিস্থিতির হাত থেকে রক্ষা পেয়েছে এক দমকল বাহিনী সে আশঙ্কার কথাই জানিয়েছে। বুঝলেন তো, দমকল বাহিনীর কর্মীদের তৎপরতায় বড় সড়ো অগ্নিকাণ্ডের হাত থেকে এদিন গোটা এলাকা অল্পেতে রক্ষা পেল। এক্ষেত্রে দমকল বাহিনীর প্রচেষ্টা এলাকায় সবার মুখে মুখে প্রশংসিত। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাপুর।